চন্দ্রযান তিন হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা পরিচালিত চন্দ্রযান কর্মসূচির তৃতীয় চাঁদ। এটি চন্দ্রযান দুই মিশনের ল্যান্ডার এবং রোভারের অনুরূপ একটি ল্যান্ডার এবং একটি রোভার নিয়ে গঠিত। মিশনের প্রধান উদ্দেশ্যগুলি হল চাঁদের পৃষ্ঠে নিরাপদ এবং নরম অবতরণ প্রদর্শন করা, চাঁদে রোভার চলাচলের প্রদর্শন করা, ইনসিটু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করা। ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে নরম অবতরণ করার জন্য ডিজাইন করা হয়েছে, একটি অঞ্চল যা জলবরফে সমৃদ্ধ বলে মনে করা হয়। তারপরে রোভারটি ল্যান্ডার থেকে বেরিয়ে এসে আশেপাশের অঞ্চলটি অন্বেষণ করবে এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবে। মিশনটি 2023 সালের 2-3 আগস্ট সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে শ্রীহরিকোটা ভারত থেকে উৎক্ষেপণের জন্য নির্ধারিত হয়েছে। যদি সফল হয়, চন্দ্রযান তিন ভারতকে চাঁদে সফলভাবে অবতরণ করা চতুর্থ দেশ হিসাবে তৈরি করবে। সাবেক সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে চন্দ্রযান তিন দ্বারা পরিচালিত কিছু বৈজ্ঞানিক পরীক্ষাগুলি নিম্নরূপ: চাঁদের পৃষ্ঠের খনিজ রচনা বিশ্লেষণ, চাঁদের দক্ষিণ মেরুতে জলবরফ অনুসন্ধান, চাঁদের বায়ুমণ্ডল এবং ধূলির অধ্যয়ন, চাঁদের পৃষ্ঠের রূপবিদ্যা তদন্ত, চাঁদের অভ্যন্তর অনুসন্ধান। চন্দ্রযান তিন হল ভারতের মহাকাশ কর্মসূচির একটি বড় মাইল ফলক এবং চাঁদ সম্পর্কে আমাদের বোঝার অগ্রগতি করতে সহায়তা করবে। এটি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের দক্ষতা এবং অধ্যবসায়ের একটি প্রমাণও বটে, যারা এই মিশনে অনেক বছর ধরে কাজ করেছেন। চন্দ্রযান তিনের যাত্রার বিশদ এবং আপডেট এবং এর আগামী দিনগুলির মিশনটি বাংলায় আকর্ষণীয় উপায়ে বর্ণনা করা হল। চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম 2023 সালের 2-3 আগস্ট বিকেল 6:04 চাঁদের পৃষ্ঠে সফলভাবে নরম অবতরণ করেছিল। এটি ভারতের জন্য একটি বড় অর্জন এবং চতুর্থবার যে কোনো দেশ চাঁদে সফলভাবে অবতরণ করেছে। রোভার প্রজ্ঞান ল্যান্ডার থেকে সফলভাবে বেরিয়ে এসে চাঁদের পৃষ্ঠে অন্বেষণ শুরু করেছে। ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে অবতরণ করার পরে রোভার প্রজ্ঞান ল্যান্ডার থেকে বেরিয়ে এসে চাঁদের পৃষ্ঠে অন্বেষণ শুরু করেছিল। রোভারটি ইতিমধ্যে প্রায় 500 মিটার দূরত্ব কভার করেছে এবং আশেপাশের অঞ্চলটি অন্বেষণ চালিয়ে যাচ্ছে। রোভারটি চাঁদের পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল অধ্যয়ন করতে সহায়তা করবে এমন বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। ল্যান্ডার বিক্রম পৃথিবীতে ডেটা প্রেরণ চালিয়ে যাচ্ছে। মিশনটি কয়েক মাস ধরে চলতে এক্সপেক্টেড। চন্দ্রযান তিন ভারতের মহাকাশ কর্মসূচির একটি বড় মাইল ফলক এবং চাঁদ সম্পর্কে আমাদের বোঝার অগ্রগতি করতে সহায়তা করবে। এটি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের দক্ষতা এবং অধ্যবসায়ের একটি প্রমাণও বটে, যারা এই মিশনে অনেক বছর ধরে কাজ করেছেন। চন্দ্রযান তিনের আগামী দিনগুলির মিশনটি আরও গবেষণা এবং অন্বেষণের দিকে নিয়ে যাবে। রোভারটি চাঁদের পৃষ্ঠের বিভিন্ন অঞ্চল অন্বেষণ করবে এবং চাঁদের খনিজ রচনা, জলবরফের উপস্থিতি এবং বায়ুমণ্ডল সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবে।